রেজওয়ার আহমেদ হিমু আপনি লিখেছেন আমার আমরা প্রায় ঘর সাজানোর জন্য শোভাপর্ধক গাছ কিংবা ফুলের গাছ কিনে থাকি সেক্ষেত্রে কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকাও ব্যয় হয় এটি কি অপচয় হিসেবে গণ্য হবে দেখুন আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন কুলু ওয়াবু ওয়ালা তুশ্রিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয় হারাম আল্লাহ আল্লাহাবুল আলমিন কোরআন করিমে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমাদের জন্য কিন্তু অপচয়ের সংজ্ঞাটা কি এ বিষয়ে একরামের যে সমস্ত উক্তি এবং ব্যাখ্যা রয়েছে তম থেকে একটি হলো এমনি আবেদিন স্বামীর সেটি হলো যে যেখানে যা খরচ করা দরকার সেখানে তার চেয়ে বেশি করাটাই হলো অপচয় বৈধ ক্ষেত্রে আপনার অস্বাভাবিক যে খরচ করা হয় সেটাকে অপচয় বলে গণ্য করা হয় আর এই বিষয়টি ব্যক্তি এবং সমাজ এর উপরে ভ্যারি করে একজন ব্যক্তি ধরুন তিনি নিয়মিত মিনারেল ওয়াটার কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য অপচয় হতে পারে যদি লোকটা অনেক গরিব হন তার মতো গরিব মানুষ সমাজে সাধারণত মিনারেল ওয়াটার কিনে খান না কোনো রকম খাবার জোগাড় করে যার দায় যিনি পরিবারের মুখে খাবারটা ঠিকমতো তুলে দিতে পারছেন না তিনি রীতিমতো মিনারেল ওয়াটার সবসময় কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য এক ধরনের অপচয় হতে পারে আবার একই কাজ একজন সচ্ছল ব্যক্তি তার জন্য অপচয় নাও হতে পারে কোনো এক দেশে আপনার ব্যয়ের একটা সাধারণ কালচার সমাজে পরিচিত এবং প্রতিষ্ঠিত আছে অন্য সমাজে সেটি নেই সে সমাজটা তুলনামূলকভাবে গরিব তো সেই সমাজের মানুষ যদি প্রথম সমাজের মানুষের মতো এরকম অপচয় করে সেটি অপচয় হিসাবে গণ্য হতে পারে একজন মানুষের ব্যক্তিগত যে অ্যাবিলিটি সে অ্যাবিলিটিকে সে কীভাবে আপনার ব্যবহার করছে তার অ্যাবিলিটি অনুযায়ী তিনি কী পদক্ষেপ নিচ্ছেন এটার উপর নির্ভর করবে অপচয় হচ্ছে কি হচ্ছে না সেটি একজন মানুষ তাকে আলাদা যে সঙ্গতি দিয়েছেন সেই সঙ্গতির উপরে এটি আপনার কম বেশ হতে পারে করোনিকালী মেলা বলেছেন যে ওল্লাহফতোলা বা আদা কুমহালা বা আদিফির রিস্ক রিজিকের ক্ষেত্রে আল্লাহ বলার তোমাদের কিছু মানুষকে অন্য কিছু মানুষের উপরে মর্যাদা দিয়েছেন বা কাউকে ওপরে রেখেছেন কাউকে তুলনামূলকভাবে কম রিজিক দিয়েছেন এই যে ব্যবধান এবং তারতম্য রেখেছেন এটার কারণে যাকে আল্লাহ তারা বেশি রিজিক দিয়েছেন তিনি দেখা গেল যে একটা বিষয়ের জন্য কয়েক হাজার টাকা খরচ করলে এটা তার জন্য কোনো বিষয় নয় সমাজে সচরাচর তার মতো এরকম স্ট্যাটাসের মানুষ এরকম খরচ করে থাকে এটাতে অস্বাভাবিকত্বের কিছু নেই তাহলে সেটি অপচয় নয় কিন্তু একই জিনিস একজন তার চাইতে গরিব মানুষ তার চাইতে অভয় মানুষ বা তার চাইতে তুলনামূলকভাবে অসচ্ছল মানুষ তিনি যদি করেন তাহলে সেটা সমাজে অস্বাভাবিক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় ব্যক্তির জন্য একই কাজটি অপচয় হিসাবে গণ্য হবে এক কথায় সমাজের মানুষই বলে দিবে যেটি অপচয় হচ্ছে কি হচ্ছে না সমাজের সাধারণ যে চিত্র থাকে সমাজের সাধারণ যে রীতিনীতি থাকে রেওয়াজ থাকে সাধারণ যে প্রচলন থাকে সে প্রচলনের আলোকেই একজন মানুষ বলতে পারে যে এখানে অপচয় হচ্ছে নাকি অপচয় হচ্ছে না বিধায় আপনার কোনো শোভাবর্ধনমূলক গাছ ইত্যাদির জন্য যদি কিছু টাকা খরচ করা হয় সেটা যদি সতর গন্ডি পেরিয়ে হাজারে গণ্ডিতে চলে যায় কয়েক হাজার টাকাও ব্যয় হয় বা হাজার হাজার টাকাও ব্যয় হয় সেটি অপচয় হওয়াটা নির্ভর করবে ব্যক্তির উপরে এবং পরিবেশের উপরে